হাই আমি সুজাতা ওয়েলকাম টু মাই চ্যানেল বেকিওরোন ফুড আজ আমি আপনাদের সাথে ম্যাঙ্গোমুজ কীভাবে বানাই আমি তার রেসিপি শেয়ার করছি এবার আমি শুরু করছি এটা বানাতে এর জন্য আমি একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আমটা ভালো করে ছাড়িয়ে নেব এবার আমি এর থেকে ছোটো ছোটো স্কোয়ার স্কোয়ার পিস করে নিচ্ছি এই ফ্রেশ ম্যাঙ্গো থেকে আমি কিছুটা ম্যাঙ্গো পিউরি বানিয়ে নেব তার জন্য আমি একটা ব্লেন্ডার নিচ্ছি এতে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর কেটে রাখা আম এক কাপ নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে আমি একটা স্মুথ পিউরি বানাবো ম্যাঙ্গো পিউরি রেডি এবার আমি একটা প্যানে পুরো ম্যাঙ্গো পিউরিটা নিয়ে নেব আর লো ফ্লেমে আমি এটা বসিয়ে এর মধ্যে আমি ফিফটি গ্রাম বাটার দিয়ে দিচ্ছি আর এক পিন সল্ট দিয়ে দেব এর মধ্যে এবার লো ফ্লেমে এটা আমি সাত আট মিনিট চালাতে থাকব যতক্ষণ না একটা স্মুথ পিউরি তৈরি হয়ে যাচ্ছে সাত আট মিনিট কুক করার পরে একটা স্মুথ টেক্সচার এসছে আমার একটা সুন্দর পিউরি রেডি হয়ে গেছে এবার এটা আমি ঢেলে একটা বলে রেখে ঠান্ডা হতে দেবো এবার আমি একটা বলে টু হান্ড্রেড গ্রাম হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আমি আগে থেকে হুইপ করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি টু টেবিল স্পুন ম্যাঙ্গো পিউরি ঠান্ডা হয়ে গেছে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় খুব হালকা হাতে এটা মেশাতে হবে আমি এখানে টু হান্ড্রেড গ্রাম ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি আপনারা হুইস্ক দিয়েও বিট করে নিতে পারেন খুব ঠান্ডা অবস্থায় বিট করবেন মুস সার্ভ করবার জন্য যে কাপগুলো নিয়েছি তার মধ্যে আমি ওয়ান টি স্পুন করে ম্যাঙ্গো পিউরি দিয়ে এগুলোকে একটু ডেকোরেট করে নিচ্ছি ভাবে সব কাপের মধ্যে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে পুট করে এইভাবে এর মধ্যে মুসটা ঢালছি তাতে সুবিধা হয় আপনারা যে কোনো প্লাস্টিক ব্যাগ ইউজ করতে পারেন এইভাবে আমি হাফ কাপ করে ভরে দেব প্রথমে এর উপরে কিছু আমের পিস দিয়ে দিচ্ছি ভালোভাবে লেয়ার করে দেব একটা লেভেল করে দিচ্ছি গ্যাপগুলো ভরে দিলাম এইভাবে ট্যাপ করে এবার বাকি হাফটাও ভরে দিচ্ছি সবগুলো ফিল করা হয়ে গেছে এবার আমি এগুলো একটু ট্যাপ করে গ্যাপগুলো ভরে দিচ্ছি এবার পনেরো মিনিটের জন্য ফ্রিজে রাখবো আমি এগুলো একটু সেট হতে দেব একটা ম্যাঙ্গো পিস থেকে আমি কিছু ম্যাঙ্গো স্লাইস বের করে নিচ্ছি এটা উপরে গার্নিশিংয়ের জন্য এবার এটার মধ্যে আমি অল্প পিউরি মিশিয়ে দেব তাহলে এটা একটা গ্লেজ এসে যাবে আর আমের কালারটাও ডিসকালার হবে না পনেরো কুড়ি মিনিট পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি এর উপরে ডেকোরেশান করে দিচ্ছি কিছু ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি উপরে একটু হুইপ ক্রিম রেখেছিলাম সেই দিয়ে পাইপিং দিয়ে ড্রপ দিয়ে দিচ্ছি একটু চেরি দিয়ে গার্নিশ করে দেব আর উপরে যে আগে থেকে কেটে রাখা আমের স্লাইসগুলো সেগুলো দিয়ে আমি কিছুটা গার্নিশ করে দিচ্ছি পুরো কমপ্লিট হয়ে গেলে এটা আমি ফ্রিজে এক থেকে দু ঘন্টার জন্য ঠান্ডা হতে দেবো মুস একটু ঠান্ডা ঠান্ডাই বেশ ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন একবার আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং নমস্কার